আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি সেটা হলো বদর থেকে মদিনা বা মদিনা থেকে বদরের যে রাস্তাটা রয়েছে, রাস্তার পার্শ্ববর্তী একটি এলাকা, এটাকে মান্তেকা সাফরা বলে, সাফরা নামক মহল্লা। এটি একটি ঐতিহাসিক জায়গা, এখানে বীরে শিফা অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন বীরে শিফা থেকে মানুষ পানি উত্তোলন করছে। বদরের যারা দর্শনার্থী তারা যাওয়া আসার পথে এই বীরে শিফার পানি গ্রহণ করে থাকেন। যে বিষয়টা আপনাদেরকে আজকে আমি দেখাবো তা হলো গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো একটি বিষয়। বদরের প্রান্তরে যেই প্রেরণা গ্রহণ করার জন্য দর্শনার্থীরা গিয়ে থাকে তার অন্যতম হলো এই বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে যেই লোমহর্ষক লড়াইটা হয়েছিল, এই লড়াইয়ের প্রথম দিককার একজন সৈনিক হলেন উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধ শুরু হয়েছিল তিনজন সাহাবীর মাধ্যমে। একজন হলো সাইয়্যিদুনা সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তৃতীয়জন হলেন এই উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধে যখন লড়াই চলে, এই উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাইবাকে পরাস্ত করেন। সাইবা নিহত হয় ওই যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে। আগত সৈনিক সাইবা ইবনে রবিয়া সে ওখানে নিহত হয়, কিন্তু উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে আহত হন। যুদ্ধ শেষে বদর থেকে ফেরার পথে রমজানের শেষ দশকে দ্বিতীয় হিজরিতে এই যে সাফরা নামক স্থান, এই স্থানে হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পথে তার ইন্তেকালের এই জায়গায়, এই যে বীরে শিফা যেখানে আছে তার পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে, এই যে আপনার স্থানটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বীর শহীদ উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা বা কবর। এই কবর আমরা এখানে দেখার জন্য এবং জিয়ারা করার জন্য আসলাম। বদরের যারা দর্শনার্থী তারা যাওয়া আসার পথে এই মাকবারায় উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করে থাকেন। আমরাও জিয়ারত করতে এসেছি। এই মাকবারাটা এখন পুরনো পাথরের বেষ্টনী দিয়ে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো মাকবারার ভিতরের অবস্থাটা। এই কবরেই শুয়ে আছেন বদরের প্রথম শহীদ বলা যায় যাকে, যেহেতু তিনি প্রথমে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যদিও শহীদ হয়েছেন বদর থেকে ফেরার পথে। সেই হিসাবে বললাম, ধরতে গেলে বদরের প্রথম শহীদ হযরতে উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে শুয়ে আছেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল 63 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বড় এক সম্মান ও মর্যাদাগত অবস্থান ছিল। তিনি সুঠামদেহী ও সুদর্শন পুরুষ ছিলেন। তাকে দাফন করার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রসুল, এই স্থান থেকে কেমন যেন একটি অত্যন্ত চমৎকার মিশক অম্বরের সুঘ্রাণ আসছে আমরা অনুভব করছি। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন নয়, এখানে যে তোমাদের শহীদ ভাই উবাইদা ইবনুল হারিস শুয়ে আছেন, তার ফজিলতে তার বরকতেই জান্নাতি সুঘ্রাণ মিশক অম্বরের ঘ্রাণ তোমরা পেয়ে যাচ্ছ। তো আমরা সেই বিখ্যাত সাহাবি বদরের শহীদ এই উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা জিয়ারা করলাম। এটার এই স্থানটার নাম হলো মান্তেকাতু সাফরা, মানে সাফরা নামক মহল্লা। এইখানেই শুয়ে আছেন আমাদের সেই বীর বাহাদুর উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির অত্যন্ত প্রিয় সাহাবি ছিলেন, যদিও বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বড় ছিলেন, তবুও নবীজির কাছে এই উবাইদা ইবনুল হারিসের একটি মর্যাদাগত অবস্থান ছিল। তিনি আহত হয়েছেন বদরে আর শহীদ হয়েছেন এই সাফরা নামক স্থানে। আমরা তার মাকবারা জিয়ারা করলাম। তারা তো জান্নাতের সুশীতল ছায়ায় ঘুমিয়ে আছেন, আমরা এসেছি, আমাদের দোয়ায় তাদের মর্যাদা কি বাড়বে? বরং তাদের দীক্ষা প্রেরণা যদি আমরা গ্রহণ করি এবং বাতিলের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াই,
তাহলে আমরাও তাদের বরকতে বলিয়ান হতে পারবো, আমরাও উপকৃত হতে পারবো, জান্নাতের কাছাকাছি পৌঁছতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আদর্শ অনুসরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।